এখন দেখো আমরা 12 কে বিয়োগ করব, আছে বিয়োগ করো যেমন দেওয়া আছে 45, সংখ্যা 45, 45 থেকে 11 কে বিয়োগ করলে বা বাদ দিলে আমাদের থাকলো 34। তাহলে এই যে 34 বের হলো, এই 34ই হচ্ছে বিয়োগ ফল, মানে 45টা আমের থেকে 11টা আম সরিয়ে ফেলা হলো, তাহলে আমাদের থাকলো 34টা। এই 34টা আম হচ্ছে এই মেলা বিয়োগ করা 1 নম্বর, 2 নম্বর দেখো কি শুধু উঠাইলে হবে না ম্যাডাম, কি বলে সেটা শুনতে হবে। তাহলে আমরা বুঝলাম 45টা আমের থেকে 34টা আম যদি কেটে ফেলা হয় বা সরিয়ে ফেলা হয়, বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের থাকবে 34টা আম। এই 34ই হচ্ছে বিয়োগ ফল, মানে যা বের হলো কাটার পর বা সরিয়ে ফেলার পর, 11টা আম সরিয়ে ফেলার পর যা বের হলো সেটা হচ্ছে বিয়োগ ফল। এখানে দেখো 14 থেকে 41 গেলে থাকে 13, 4 থেকে 1 গেলে 3 থাকে, 5 এর 3 4 হয়ে গেলে 1 থাকে, তাহলে বিয়োগ ফল 13। বিয়োগ ফল তেরো, তাহলে আমাদের বইয়ের অঙ্ক বাদেও তোমাদের কিছু অঙ্ক আমরা দিব, সেটা দিয়ে দিলাম। এখন আবার আরো কিছু অঙ্ক দিব, এরকম মোট 20টা রাষ্ট্র অঙ্ক বিয়োগ থাকে। বইয়ের গুলো করাচ্ছি, একটাও করাচ্ছি, শিখতে হবে না? শিক্ষার জন্য তো বইয়ের গুলো সাথে এগুলো শিখতে হবে। কথা বলো না, আগে কি 5 নম্বর একবার সবাই তো 5 নম্বরে আর আসে কথা বলতে বিয়োগ কর। হ্যালো, এখানে 54 থেকে 41 মানে 54টা দেখা যত ম্যাডাম লেখা দেখা যাচ্ছে না, বলছি মাস্টারে ডিস্টার্ব দিছে। এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে? জি ম্যাডাম। হ্যাঁ লেখো 54 থেকে, তাড়াতাড়ি লেখো, এত স্লো হলে হবে না। 54 থেকে 41 চলে গেলে, 41টা কলা চলে গেলে থাকে আমাদের কয়টা কলা? 13টা কলা থাকে। তিন নাম্বারটা দেখো 26 থেকে 16 চলে গেলে, 26টা পেয়ারা থেকে 16টা পেয়ারা চলে গেলে থাকলো 10টা পেয়ারা। তোমার বাসায় তোমার বাবা 26টা পেয়ারা আনছে, বলছে যে 16টা পেয়ারা সরাই রাখো, তাহলে 16টা পেয়ারা যখন সরাই রাখবে তাহলে আমাদের হাতে থাকবে 10টা পেয়ারা। এই 10টা পেয়ারা হচ্ছে বিয়োগ ফল, ঠিক আছে? 26 থেকে 16টা সরিয়ে ফেলা হলে থাকলো আমাদের 10, বিয়োগ ফল 10, মানে কি সরিয়ে ফেলা বা বাদ দেওয়াকে বলে বিয়োগ, ঠিক আছে? আর যখন যোগ করবো দিব, আরো দিব, 26 থেকে 16টা দিব, তখন হয়ে যাবে আমাদের যোগ, ঠিক আছে? 26 থেকে যখন 16 হবে তখন হবে যোগ, আর যখন সরিয়ে দেওয়া হবে তখন বা সরিয়ে ফেলা হবে সেটা হবে বিয়োগ। 4 নম্বরটা দেখো, 7 নম্বরের কথা সবাই 7 নম্বরে যায় নাই। দেখো 59 থেকে 39 চলে গেলে থাকে কত? 9 থেকে 9 চলে গেলে থাকে 0,
আর 5 থেকে 3 চলে গেলে থাকে 20 2 তাহলে 2 হলো বিয়োগফল 20 5 নম্বরটা দেখান অস্থির হতে না করছি আমি আমি দুটো খাবো 5 এর 9 থেকে 9 চলে গেলে থাকলো আমাদের 20 59টা কমলার মধ্যে দেখা যাচ্ছে দেখো আমার তো ছেলেরা সবাই দেখে নাই সাত নাম্বার আসলে দিচ্ছি সময় আছে তো ইকবাল নিকোলাই এখানে দেখো 39টা আমাদের আমি তো দিব আসতে বুঝছি না ১১ 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
তাহলে আমাদের বিয়োগফল থাকবে কত 11 বিয়োগফল হচ্ছে 11 বিয়োগফল হচ্ছে 11 36টা লেচু থেকে 26টা লেচু যদি চলে যায় তাহলে বাকি থাকে আর কয়টা বাকি হচ্ছে 11টা তাহলে থাকলো কয়টা লেচু লেচু থাকলো কয়টা 11টা 36টা লেচু থেকে 11 26টা লেচু চলে গেলে আমাদের হাতে থাকে 11টা লেচু ঠিক আছে 36টা লেচু থেকে 11টা 26টা লেচু চলে গেলে আমাদের হাতে রইলো 11টি লেচু এখানে আমরা আবার 7 নম্বরে চলে যাই 7 নম্বর দেখো 7 নম্বর 34টা কমলা থেকে 12টা কমলা চলে গেলে থাকলো 22টা কমলা মানে চৌত্রিশটা কমলা তোমার বাবা আনলো বললো যেখান থেকে বারোটা কমলা সরিয়ে ফেলতে বা কাউকে দিতে তাহলে আমাদের বাসায় কয়টা থাকলো 22টা কমলা থাকলো চার থেকে দুই চলে গেলে দুই থাকে তিনের থেকে এক চলে গেলে দুই থাকে তাহলে 22 আমরা আমাদের বাবা দিই হ্যাঁ বলো কি বলছো এই জন্য তো আমি দেরি করে দেই আমি তো বুঝি তার লেখা হয় বা হয় নাই তোমরা তো বলো একজন লেখে বলো যে ম্যাডাম আপনি যে 6 নম্বরটা দিয়ে দেন ম্যাডাম 7 নম্বরটা দিয়ে দেন ম্যাডাম 10 নম্বরটা দিয়ে দেন প্রত্যেকটা বাচ্চা লিখতে হবে শুধু একজন লিখতে তো হবে না তাড়াতাড়ি লেখো 6 নম্বর কার বাকি আছে তাড়াতাড়ি লেখো কথা বলবো না দিব অপেক্ষা করো একজন লিখতেছে সে তো লেখে নাই লিখতে হবে না সবাইকে লিখতে হবে সব ছাত্র দেখি না এখানে যে কটা ছাত্র ইন করেছে ক্লাসে তাদের সবাইকে এই লেখাটা পুরোটা লেখ পারবো না একজন লেখ আর একজন লেখ এমন হবে না দেখো এখন দেখো ছয় না এখন 7 নাম্বার দিচ্ছি এখন তোমরা 7 নাম্বারটা লেখো কমলা থেকে 12টা কমলা সরিয়ে ফেলা অন্য বক্সে রাখা হলো তাহলে আমাদের কাছে রইলো 22টা কমলা একটা বক্সের মধ্যে একটা জুড়িতে 12টা কমলা রাখা হলো আরেকটা জুড়িতে 22টা কমলা রাখা হলো 34 থেকে 12টা ভাগ করে বারো চলে গেলে আমাদের থাকবে হাতে 22 আমাদের হাতে কত থাকবে হাতে থাকবে 12টা ঠিক আছে আমাদের হাতে থাকবে 12টা
22টা কমলা 12টা চলে গেলে আমাদের হাতে থাকলো আর কয়টা কমলা 22টা কমলা তাহলে বিয়োগফল এই যে সরিয়ে ফেলা বাদ দেওয়া কেটে ফেলা এটাই হচ্ছে বিয়োগ আর যদি বলতাম 34 এর সাথে 12টা কমলা আনা হয়েছে যোগ করা হয়েছে বাড়ানো হয়েছে বেশি হয়েছে তাহলে কৃষ্ণ এটা যোগ করা হয়েছে তখন আবার কি হয়ে যেত 46টা কমলা হয়ে যেত কিন্তু যখন আমাদের বলা হলো সরিয়ে ফেলা হয়েছে বাদ দেওয়া হয়েছে কেটে ফেলা হয়েছে সেই ক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে বিয়োগ অঙ্ক ঠিক আছে বিয়োগ অঙ্ক তাহলে 34 থেকে 12 চলে গেলে আমাদের হাতে থাকবে 22টা সংখ্যা ঠিক আছে এখন দেখি 8 নম্বরটা হয়েছে যে 48 থেকে 32 চলে গেলে কতটা আম থাকবে একটু পরে বলো 6 নম্বরটা দেখেন ম্যাডাম তোমাদের তো আমি অনেকক্ষণ দিয়ে দিয়ে লেখাচ্ছি আবার এরকম হতে হবে তুমি এত দেরি করতেছো কেন এতক্ষণে মাত্র কখন 20 মিনিট 30 মিনিট ক্লাস হয়ে গেছে শেষ হয়ে গেছে তুমি এখন মাত্র 4 নম্বরে লিখতেছ দেখো আমি যেটা করাচ্ছি সেটা কোন শুনতে হবে না তুমি যদি এখন 5 নম্বর করতে 9 নম্বরটা কখন শুনবে 49টা আপেল আছে তো বলা হলো যে আপনি 25টা আপেল অন্যত্র সরিয়ে রাখেন পচে গেছে 25টা আপেল বলছে 25টা আপেল পচে গেছে এগুলো সরাই ফেলতে হবে 25টা আপেল এখানে আর রাখা যাবে না আমার কথা শোনো একটা অঙ্ক শুনতেছো না উল্টা পাল্টা করতেছো আমি করাচ্ছি 9 নম্বর তুমি এখন বলো 6 নম্বর আমি যখন 6 নম্বর দিলাম তখন বললো না কেন ম্যাডাম আমার 6 নম্বর হয় নাই তাহলে আমি কি আর তখন আবার তুমি তো তাহলে বুঝলাই না অঙ্ক কি বললাম আমি যখন যেটা বুঝাবো সেটা ছাত্রদের লিখতে হবে তারপর বাকি থাকলে আবার লিখবো পরে ঠিক আছে এখানে দেখো বাকি থাকলে পরে আবার লিখবো কিন্তু তুমি খালি রেখে দিবা তুমি সিরিয়ালে লিখতে থাকবো আর আমার তাহলে কি হবে আপেল থেকে 25টা আপেল পচে গেছে এখন বলছে সরাই ফেলতে হবে এগুলো আর একসাথে রাখা যাবে না যখন আমরা অন্যত্র নিয়ে রাখলাম 25টা আপেল আমাদের কাছে কয়টা ভালো আপেল থাকলো 24টা ভালো আপেল থাকলো 24 49 থেকে 25টা আপেল সরিয়ে ফেললে তোমাদের 25টা আপেল যদি সরিয়ে ফেলা হয় তাহলে আমাদের হাতে থাকবে কয়টা আপেল ঠিক আছে থাকবে 24টা আপেল আর যদি 24 25 যোগ করা হয় তাহলে হবে 49 সূর্য তোমাকে বলছি
আমি যখন যে অঙ্কটা করব সেটা তোমাকে সবসাথে করতে হবে ঠিক আছে কারণ আমি একটু দূরে যাব নাম্বারটা দেখা যাচ্ছে না এই শোনো প্রত্যেককে আমার কথা শোনো আমি এখন অঙ্ক করাবো না কারণ তোমরা আমি যেটা বুঝাচ্ছি সেটা করতেছো না তোমরা অন্য অঙ্ক করতেছো কেন আমি যেটা বুঝাবো সেটাই তখন করতে হবে তোমার যদি 3 নাম্বার বা 4 নাম্বার আমি বুঝাই 4 নাম্বার করে দাও তুমি জায়গা রাখবা পরে আমি তোমাকে সময় দিব তুমি আবার উঠে নিও ঠিক আছে কিন্তু বুঝা বলে দাও আগে তো বিয়োগ ওই দিন আমরা কিছু বিয়োগ করা শিখেছি আজকে আবার কিছু বিয়োগ করা শিখি বিয়োগ করা শেখার পর আমরা প্রশ্ন যে বিয়োগ থাকবে সেই বিয়োগ প্রশ্নের বিয়োগগুলি করব আগেই তো প্রশ্ন বিয়োগ করা যাবে না দেখো এখানে 10 নাম্বারটা দেখো 24টা আনারস থেকে 12টা আনারস সরানো হলো বা রাত দেওয়া হলো বা অন্যত্র দিয়ে দেওয়া হলো অন্য একজনকে তাহলে আমাদের মনে করো তোমার মামাকেই 12টা আনারস দেওয়া হলো আর 24টা থেকে 12টা তোমরা রাখলা 12টা দিয়ে দেওয়া হলো তাহলে থাকলো কয়টা 12টা আমার 24টা থেকে চব্বিশ থেকে 12 গেলে থাকে হাতে আরো 12 ঠিক আছে চব্বিশ থেকে 12 গেলে থাকে 12 চার থেকে দুই গেলে দুই আর দুইয়ের থেকে এক গেলে থাকবে এক হাতে থাকবে এক তবে আরেকটা কথা বলে দেয় সবসময় বিয়োগ যোগ করার সময় চিহ্ন বসাতে হবে যারা চিহ্ন বসাবে না এই চিহ্নের জন্য কিন্তু নাম্বার কাটা যাবে এই জন্য যোগ বিয়োগ ভাগ গুণ যখন আমরা করবো তখন গাণিতিক যে চিহ্ন গুলো আছে যোগ ভাগের সেগুলো আমরা অবশ্য বসিয়ে তারপর বিয়োগটা করবো আর হচ্ছে আমরা যখন কথায় লিখি যোগ বিয়োগ ভাগ গুণ এগুলো তো কথায় আর হচ্ছে এখানে যে চিহ্ন সেগুলো হচ্ছে গাণিতিক চিহ্ন অঙ্কে যোগ বিয়োগ ভাগ গুণের গাণিতিক চিহ্ন মনে থাকে যেন কথাটা প্রশ্ন ধরা হইতে পারে অঙ্কের গাণিতিক চিহ্ন গুলো কি অঙ্কের বলো যোগ বিয়োগের গাণিতিক চিহ্ন গুলো একটু লিখে দেখাও তাকে সেটা বলতে পারি তোমাকে কলম দিয়ে সাথে সাথে লিখে দেখা যায় মৌকেও বলতে পারি যে আমরা অঙ্কের মধ্যে আমরা আমাদের ক্লাসে অঙ্ক কি করেছি কি কি কাজ করেছি আমাদের বইয়ে আমরা কি কি করেছি তখন তোমাদের বলতে হবে যে যোগ বিয়োগ মূল গুলো করেছি তারপরে আছে বড় সংখ্যা ছোট সংখ্যা ঠিক আছে জোড় বেজোড় এগুলো শিখেছি এখন দেখো চব্বিশ থেকে 12 চলে গেলে 12 চার দুইয়ের থেকে এক চলে গেলে থাকে এক বিয়োগ ফল কত 12 আসছে বিয়োগ ফল ছয় মিনিটের মতো সময় আছে তাড়াতাড়ি করে ফেলি ম্যাডাম 11 নাম্বার পর্যন্তই 12 12 পর্যন্ত 12 পর্যন্ত এই কয়টা যে তোমাদের জন্য অনেক বেশি দেখো এখানে আছে নিচে 21টা মালটা আছে এখান থেকে 11টা মালটা সরিয়ে নেওয়া হলো বা বাদ দেওয়া হলো তাহলে থাকবে কয়টা আমাদের থাকে কয়টা বলো কয়টা থাকবে আমাদের হাতে থাকবে আর হচ্ছে আমাদের হাতে থাকবে মাত্র আর 10টা কয়টা থাকবে 10টা আমাদের হাতে 10টা আমাদের 10টা বুঝতে পারছি না 31 থেকে
আবার বলছি তেত্রিশ থেকে উনিশ চলে গেলে হাতে থাকবে এখন তেত্রিশ তিন হচ্ছে ছোট সংখ্যা তাকে বারো তেরো চোদ্দ যাই হোক তিন তিনের তিন যদি ছোট সংখ্যা হইতো তাহলে তিনের উপর নয় থাকতো তাহলে নয় থেকে তিন চলে গেলে হইতো যেহেতু তিন বড় সংখ্যা আর তিন না নয় বড় সংখ্যা তিন ছোট সংখ্যা এই জন্য আমরা তিনকে তেরো ধরব তিনকে তার দশ ধরা যাবে না তিনকে তেরো ধরবো ঠিক আছে তেরো থেকে সংখ্যার উপরে এই সংখ্যার উপর নির্ভর করে উপরের সংখ্যাটা কত ধরবো ঠিক আছে এখন এখানে মনে করো তেরো ধরলাম তেরো তেরো থেকে নয় চলে গেলে থাকবে চার নয় চলে গেলে থাকবে চার হাতের যে এক রয়েছে আমি যে তেরো ধরেছি ওই হাতের এক এটার সাথে যোগ হবে যোগ হয়ে আবার তেরো থেকে কি করবে তিনে থেকে দুই চলে গেলে থাকে হাতে এক তাহলে আমার বিয়োগফল হচ্ছে চোদ্দ তিন বড় সংখ্যা আর একে আর এই হাতের এক যদি দুই সেই জন্য উপরের সংখ্যা আমরা তেরো ধরলাম না যখনই উপরের সংখ্যা ছোট আর নিচের সংখ্যা বড় থাকবে তখন তোমাকে সংখ্যা বলে তোমাকে মাত্র এখানে নয় বলে আমরা তেরো ধরেছি আর এগারো নম্বর দেখো এগারো নম্বর থেকে এক চলে গেলে শূন্য দুয়ে থেকে এক চলে গেলে এক তাহলে খাতায় করবা যেদিন যে অঙ্ক দিব সেগুলো অবশ্যই করে ফেলতে হবে পর্যন্ত অঙ্ক কথায় লেখা শেষ হয়েছে খাতা কিন্তু আমি অনেকদিন আগে বলেছিলাম যে সেই অঙ্কই দেখি না কেন কিন্তু বলেন বলেন আগামী ক্লাসের পেয়ে যাবা এখন এখন এই এক মিনিট সময় আছে আমাদের সময়ও শেষ দিলাম এই যোগ গুলো তোমাদের করা থাকবে আমি সম্ভবত ওদেরকে বইয়ের বিয়োগ গুলি করিয়েছিলাম বইয়ের মধ্যে বিয়োগ আছে সেই অঙ্ক করেছি বইয়ের বইয়ের একচল্লিশ পৃষ্ঠা প্রথম থেকে বিয়োগের সম্পর্কে ধারণা দিয়ে উনচল্লিশ পৃষ্ঠা থেকে শুরু করে ওই ছবি আছে এগুলো অঙ্কগুলো করেছিলাম যে আমাকে জিজ্ঞেস করলেন কি করাইছি একচল্লিশ পৃষ্ঠার অঙ্কগুলো করেছি নিচে দেখেন আছে তিন নম্বর বিয়োগ করো এগুলো পনেরোটা বিয়োগ করিয়ে দিয়েছে আপনি এটা করাই ফেলেন বাসায় কি করাই ফেললেন তারা বলছি চল্লিশ একচল্লিশ পৃষ্ঠার ছবি দেখে যে অঙ্ক গুলি করানো হয়েছে গণনা করা ঠিক আছে সবাই ভালো থাকবে
Okay.